শুনেছি বাদশাহ সুলাইমান যে রাজ্যে প্রবেশ করেন তিনি সেই রাজ্যে ধ্বংসযজ্ঞ চালান। তিনি আরো বলল, আমি জানি যে তার অনেক সামরিক শক্তি রয়েছে, জিন, দেবদানব এমনকি বাতাসও তার কথা শ্রবণ করে। এমন অবস্থায় আমরা তার সঙ্গে যুদ্ধ করে কোনোভাবেই পেরে উঠব না, অতএব তার সঙ্গে যুদ্ধ করার সিদ্ধান্ত আমার মনে হয় বোকামি হবে। অতঃপর সকলের পরামর্শের পরে রানী বিলকিস বলল, তাহলে আগে পরীক্ষা করে দেখা উচিত তিনি আল্লাহর নবী কিনা। যদি তিনি আল্লাহর নবী হয়ে থাকেন তাহলে কোনোদিনও আমরা তার সাথে যুদ্ধে পেরে উঠব না, আর যদি তিনি একজন সাম্রাজ্য বিস্তারকারী সম্রাট হয়ে থাকেন তাহলে অবশ্যই আমরা তার সঙ্গে যুদ্ধ করব। আমরা পরীক্ষা করার জন্য সুলাইমান আলাইহিস সালামের কাছে ধন সম্পদ পাঠাবো। যদি বাদশাহ সুলাইমান সেই উপঢৌকন গ্রহণ করে তাহলে বোঝা যাবে যে তিনি শুধুমাত্র একজন সম্রাট এবং তিনি সম্পদ ও দুনিয়ালোভী। আর যদি তিনি এই সম্পদগুলি গ্রহণ না করে ফেরত পাঠিয়ে দেন তাহলে বোঝা যাবে তিনি সত্যি আল্লাহর নবী এবং দুনিয়ার ধন সম্পদের প্রতি তার কোনো লোভ লালসা নেই। এরপর রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের কাছে একজন দূতের মাধ্যমে কিছু সোনা দানা এবং হীরা জহরত উপঢৌকন হিসেবে পাঠিয়ে দিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম এই সকল উপহার দেখে বললেন, হে রানী বিলকিসের বাহক, তুমি কি মনে করেছো আমি দুনিয়ার ধন সম্পদের লোভী? আমি তোমাদের ধন সম্পদ চাই না, এর চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অধিক পরিমাণে দান করেছেন। তুমি এগুলো নিয়ে ফিরে যাও এবং তোমার রানীকে গিয়ে সংবাদ দাও, যদি তিনি এবং তার প্রজারা সূর্যের পূজা পরিত্যাগ না করে, তিনি এবং তার প্রজারা যেন সূর্যের পূজা পরিত্যাগ করে, আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহর দিকে ফিরে আসেন, তাহলে তিনি এবং তার প্রজাদের সওয়াব তিনি পাবেন। আর যদি তিনি এটা না করেন আর সূর্যের পূজায় অটল থাকেন, তাহলে তুমি তোমাদের রানীকে গিয়ে বলবে যে সে যেন আমার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকে। নবী সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে রানী বিলকিসের কাছে বাহক ফিরে আসলো এবং তাকে বলল, রানী সাহেবা, আমি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারের শান শৌকত দেখে আসলাম। তিনি অনেক প্রভাব প্রতিপত্তিশালী একজন সম্রাট, এমনকি বাতাসও তার কথা শ্রবণ করে, আর আপনি তার কাছে যে উপঢৌকনগুলি প্রেরণ করেছিলেন তিনি এগুলোর কিছুই গ্রহণ করেননি। তিনি আপনাকে বলেছেন আল্লাহ তাআলার ইবাদতের দিকে ফিরে আসতে এবং সূর্যের পূজা পরিত্যাগ করতে, যদি আপনি এটা না করেন তাহলে তিনি আপনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। তো বাহকের কাছ থেকে এই সংবাদ পাওয়ার পর রানী বিলকিস জরুরি ভিত্তিতে আবারও বৈঠক ডাকলেন। বৈঠকে তিনি সভাসদবৃন্দকে বললেন, হে সভাসদবৃন্দরা, আমরা সুলাইমানের কাছে যে উপঢৌকনগুলো প্রেরণ করেছিলাম তিনি তার কোনো কিছুই গ্রহণ করেননি এবং তিনি তার পূর্বের কথাতেই অটল রয়েছেন। তিনি আমাদের কাছে সংবাদ পাঠিয়েছেন আমরা যেন সূর্যের পূজা পরিত্যাগ করি এবং এক আল্লাহ তাআলার ইবাদত করি, আর না হলে তিনি আমাদের সঙ্গে যুদ্ধ করবেন। তখন সভাসদগণ বলল, যদি এটাই হয় তাহলে চলুন আমরা তার কাছে গিয়ে আত্মসমর্পণ করি। অতঃপর পরামর্শ অনুযায়ী রানী বিলকিস নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করার জন্য রওনা হলেন। তিনি তার রাজ্য থেকে রওনা করার সঙ্গে সঙ্গেই বাতাস গিয়ে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে এই সংবাদ পৌঁছে দিলেন। তখন নবী সুলাইমান আলাইহিস সালাম তার সকল সভাসদকে লক্ষ্য করে বললেন, আচ্ছা, তোমাদের মধ্যে এমন কি কেউ রয়েছে যে রানী বিলকিসের সিংহাসনটি এখনই আমার কাছে উপস্থিত করতে পারবে? তো এই কথা শুনে জিনেরা তার সামনে এসে বলল, হে আল্লাহর নবী, আমরা কয়েক ঘন্টার মধ্যেই আপনার কাছে রানী বিলকিসের সিংহাসন নিয়ে উপস্থিত করে দিতে পারবো। তখন নবী সুলাইমান আলাইহিস সাল্লাম বললেন, এত সময় দেয়া সম্ভব নয়, আরো কম সময়ে উপস্থিত করতে হবে। তো তখন ইফিত নামক এক জিন বলল, হে আল্লাহর নবী, আমি আপনার সিংহাসন থেকে উঠতে এবং বসতে যে পরিমাণ সময় লাগে সেই পরিমাণ সময়ের মধ্যেই রানী বিলকিসের সিংহাসন আপনার কাছে এনে পৌঁছে দিব। তখন সুলাইমান আলাইহিস সাল্লাম বললেন, এর চাইতেও দ্রুত কেউ কি রানী বিলকিসের সিংহাসন আমার কাছে উপস্থিত করতে পারবে? তখন নবী সুলাইমান আলাইহিস সাল্লামের দরবারে থাকা একজন দরবেশ দাঁড়িয়ে গেলেন, যার নাম ছিল আসিফ ইবনে বুরখিয়া। সে বলল, হে আল্লাহর নবী, চোখের পলকে আমি আপনার কাছে রানী বিলকিসের সিংহাসন উপস্থিত করে দিতে পারবো। তখন নবী সুলাইমান আলাইহিস সাল্লাম তাকে বললেন, তুমি তাহলে রানী বিলকিসের সিংহাসন উপস্থিত করো। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সাল্লামের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই সেই জিন চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সাল্লামের কাছে উপস্থিত করলেন। অতঃপর সুলাইমান আলাইহিস সাল্লাম নির্দেশ দিলেন, তোমরা রানী বিলকিসের সিংহাসনে কিছুটা পরিবর্তন আনো। তখন সুলাইমান আলাইহিস সাল্লামের নির্দেশে তার সিংহাসনে কিছুটা পরিবর্তন আনা হলো। তো কিছুক্ষণের মধ্যেই রানী বিলকিস নবী সুলাইমান আলাইহিস সাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন। রানী বিলকিস রাজমহলের প্রবেশ পথে দেখতে পেলেন একটি পুকুর, অথচ সেটা পুকুর ছিল না, স্বচ্ছ কাঁচের তৈরি মেঝে ছিল। অতঃপর তিনি পুকুর ভেবে তা পার হওয়ার জন্য তার পায়ের কিছুটা অংশ উপরে উঠালেন। পায়ের কাপড় উপরে ওঠানোর কারণে নবী সুলাইমান আলাইহিস সাল্লাম দূর থেকে দেখতে পেলেন আসলে রানী বিলকিসের শরীরে কোনো পশম ছিল না। রানী বিলকিসের শরীরে পশমের ব্যাপারে যে তথ্য ছিল সেটা আসলে সম্পূর্ণ ভুল কথা। অতঃপর রানী বিলকিস আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সাল্লামের কাছে উপস্থিত হলেন। তিনি দেখলেন নবী সুলাইমান আলাইহিস সাল্লামের পাশে একটি সিংহাসন রয়েছে। রানী বিলকিস সেই সিংহাসনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তখন রানী বিলকিস বললেন, এটা আমার কাছে খুবই চেনা চেনা লাগছে, মনে হয় এটা আমার সিংহাসন। তো পরিবর্তন করেও রানী বিলকিস তার সিংহাসনটি চিনতে পেরেছিল, আর এর মধ্যে নবী সুলাইমান আলাইহিস সাল্লাম বুঝতে পারলেন রানী বিলকিস একজন বুদ্ধিমতী নারী। অতঃপর রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিস সাল্লামের পাশে বসলেন। তারপর সুলাইমান আলাইহিস সাল্লাম তাকে ইসলামের পথে দাওয়াত দিলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সাল্লামের কাছ থেকে ইসলামের দাওয়াত পেয়ে রানী বিলকিস বললেন, হে আল্লাহর নবী, আল্লাহর উপর বিশ্বাস করার জন্যই আমি আপনার কাছে এসেছি।
পেয়েছি। আজ থেকে আমরা সূর্য পূজা ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করব। এরপর আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে রানী বিলকিস কালিমা পাঠ করে মুসলিম হয়ে গেলেন।